2023-24 সেশনের TSLC কোর্সের এডমিশনের অ্যাপ্লিকেশন ফর্ম আই গল অফলাইন ফর্ম আইছে। অফলাইন ফর্ম ফিল আপ করে অফলাইন জমা দিব লাগিব। কত জমা দিব লাগিব এই ভিডিওর জড়িয়ে জানাই দিব। ভিডিও সম্পূর্ণ চাই থাকক। TSLC মানে হল টেকনিক্যাল স্কুল লিভিং সার্টিফিকেট বলে কোয়া হয়। চমুকয় TSLC বলে কোয়া হয়। TSLC কোর্সের সময়সীমা হল 3 বছর, মানে 3 বছর পড়িব লাগিব। আর সেশন হল 2023-24। এইবিলাক কোর্স করলে ক্যান্ডিডেট অতি সোনকালে জব পাব। এতিয়া জানাই যাব TSLC কোর্সত কি কি সাবজেক্ট বা ট্রেড আছে। ট্রেডর নাম হল হিউম্যানিটিজ, তারপিছত ম্যাথমেটিক্স, তারপিছত ফিজিক্স, কেমিস্ট্রি, তারপিছত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপিছত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং উইথ স্পেশাল ট্রেড ইন মেকানিস্ট, তারপিছত ফিটার, টার্নার, ওয়েল্ডার, তারপিছত কার্পেন্ট্রি, ব্ল্যাক স্মিথ, তারপিছত মোল্ডার, আর হল প্যাটার্ন মেকার। এইবিলাক হল ট্রেড বা সাবজেক্টর নাম। এতিয়া ছাত্রছাত্রীক জানাই দিব এডমিশন কোনখন কলেজত লব পারিব। ছাত্রছাত্রী এডমিশন লব পারিব জুনিয়র টেকনিক্যাল স্কুল শিবসাগর। শিবসাগর জেলার জুনিয়র টেকনিক্যাল স্কুলত এডমিশন লব পারিব। এতিয়া ছাত্রছাত্রীক জানাই দিব TSLC এই কোর্সের ফর্ম ফিল আপ করবলে কি পাস করা হব লাগবে। ইয়াতে উল্লেখ করেছে 8 পাস করা হব লাগবে। আর ইয়াতে ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছে আবেদন করা ছাত্রছাত্রী বয়স হব লাগবে 14-17 বছর ভিতর হব লাগবে। যদি কারবার ঘরের ফ্যামিলি মেম্বার যদি 8 পাস করেছে আর যদি 14-17 বছর ভিতর আছে তেতিয়াহলে এই কোর্সের ডিটেলসখিনি জানাই দিলেই হল, কারণ এইবিলাক কোর্স করলে অতি সোনকালে জব পাব। এতিয়া ছাত্রছাত্রীক জানাই দিব এই কোর্সের সিলেকশন প্রসেসের ডিটেলসখিনি। সিলেকশন প্রসেস ক্যান্ডিডেটর এডমিশন টেস্ট হব, পরীক্ষা দিব লাগিব। পরীক্ষাত প্রশ্নবিলাক গণিত আর ইংরাজি বিষয়ের আহিব ক্লাস 8-র সিলেবাস অনুসরি। এতিয়া অ্যাপ্লাই প্রসেসের ডিটেলসখিনি জানাই দিব। অ্যাপ্লাই অফলাইন হব। অফলাইন ফর্ম ফিল আপ করবলে ছাত্রছাত্রীর শিবসাগর জেলার জুনিয়র টেকনিক্যাল স্কুলত যাব লাগবে, তাতে অ্যাপ্লিকেশন ফর্ম পাব, তাতে ফর্ম ফিল আপ করে জমা দিব লাগবে। লাস্ট ডেট ইয়াতে উল্লেখ করেছে 3 সপ্তাহের ভিতর জমা দিব লাগবে। ইয়াতে উল্লেখ করেছে মার্চ মাহর 3 তারিখত এই নোটিশ প্রকাশ করেছে। মার্চ মাহর 3 তারিখের হিসাব করব লাগবে, মানে মার্চ মাহর 3 তারিখের 3 সপ্তাহের ভিতরতেই মানে জমা দিব লাগবে। মার্চ মাহর 3 তারিখের কাউন্ট হব। এডমিশনের নোটিসের ডিটেলসখিনি চাবলে কাম করক। এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, লিঙ্কত ক্লিক করে ডিটেলসখিনি এবার চেক করক।